হ্যাঁ, নাম্বারটা বলবেন শুধু। আমার নাম জুহিন। আচ্ছা, মেয়ে দিদি কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, ভালোই লাগছে, সুন্দর হয়েছে। দি মেয়েদের পছন্দ করো? আর কি পছন্দ? আমরা এসেছি এখানে নীলাস কিচেনে, আজকে রান্নাগুলো মাসাল্লা অনেক মজা। কোন খাবারটা ভালো লাগে আপনার কাছে? আমার সাধারণত ফুচকা। ফুচকা ভালো লাগে? ফুচকা পাওয়া যায় এখানে? পাওয়া যায়? যা আছে সব সব ইম্পোর্ট পাওয়া যায়। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। নাম কি আপনার? মিথিলা। শেষা কি করেন? আমি স্টুডেন্ট। আচ্ছা, মেলা এসে কেমন লাগতেছে? এই তো ভালো লাগছে খুব। আসলে আমি আজকে ফার্স্ট আসছি, তো জানতাম না যে মেলা হচ্ছে। মানে সব কিছুই খুব সুন্দর, আনকমন। আপনার চয়েসফুল মানে পণ্য আছে কিনা মেলাতে? হ্যাঁ আছে, সব কিছুই আছে। আর মেলা প্রতি বছর চালু থাকলে কেমন লাগবে আপনার কাছে? মানে সবাই কি উপকৃত হবে কিনা মেলাতে? মেলা প্রতি বছর চালু থাকলে উপকৃত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। একটু বলবেন কেমন লাগতেছে আপনার কাছে মেলাতে এসে? হ্যাঁ, বিশেষ করে এখানে নারী উদ্যোক্তা সবাই আছে। কারণে আমরা অনেক ভালো ভালো কালেকশন পাচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে। আমাদের আপুদের সময় কিন্তু বাঁচতেছে, যে আপুরা মানে বিভিন্ন শ্রমিকে শপিং করে, সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু সময় বাঁচতেছে এবং চাহিদা মতো পণ্য নিতে পারতেছে। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে চকবাজার থেকে এসেছি, অঙ্গন ফ্যাশন হাউস। আমাদের আউটলেটও আছে চকবাজার শুভশ্রী সোয়েজ সেন্টারে। ওই মেলা নিয়ে বিশেষ কিছু বলার না, আপনারা সবাই হয়তো জানেন, সবাই হয়তো দেখেছেন যে আমাদের গত দুই দিন ধরে কী পরিমাণ কাস্টমারের সাড়া ছিল। তো সবাইকে বলবো, আর মাত্র একদিনই আছে, আগামীকালই আমরা আছি, যেটা হচ্ছে মেলার জন্য আপনাদেরকে এভাবে ইনভাইট করার মানে হচ্ছে, কেননা আমরা প্রত্যেকটা প্রোডাক্টে, এভরি প্রোডাক্ট, একদম সবগুলো প্রোডাক্টে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের আউটলেটও মানে খুব একটা দেওয়া হয় না। আউটলেটে হয়তো 15% বা 20% থাকে। তো সবাই চলে আসবেন আগামীকাল, লাস্ট দিন কিন্তু। কেমন লাগতেছে আপনার কাছে? অবশ্যই ভালো লাগতেছে, কেননা এই ধরনের কাস্টমারের সাড়া পেয়ে এবং অর্গানাইজদের এত সাজানো একটা মেলা পেয়ে অবশ্যই ভালো লাগছে। পেশা কি করেন আপনারা? আপনি? আচ্ছা, আজকে মেলার সম্বন্ধে বলবেন, কেমন লাগতেছে মেলাতে এসে? এক চাঁদে নিজে সব কিছু পেলেন? আপনার ডিফেন্স কি আছে? পেশা কি করেন আপনি? হ্যাঁ, লেখাপড়া করেন? কোন ক্লাস করেন? আচ্ছা, কেমন লাগতেছে আজকে? হ্যাঁ, মানে আপনার চয়েসফুল পণ্য পাওয়া যাচ্ছে। কেমন লাগতেছে? নামটা বলেন। আমার নাম মেলা সম্বন্ধে একটু যদি বলেন কেমন লাগতেছে আপনার কাছে? খুবই ভালো লাগতেছে, আমাদের মেলার মধ্যে এসে খুবই একসাথে নিচ্ছে, আমরা সকলে এত স্টল পাচ্ছি, এত সুন্দর হচ্ছে, আমরা আসলে আশা করতে পারি না, অনেক ভালো লাগছে। আপনারা সকলে আসবেন এখানে, রেফেল কাল হয়তো রেফেল হইতে পারে, রেফেল খুবই আকর্ষণীয় কিছু পুরস্কার রয়েছে, আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। আর আপনার প্রিয় বুটিক এর নামটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, অবশ্যই। ওকে।
আমার নাম আশিক, আমি এখানের কো-ফাউন্ডার। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা ডিজাইনার ব্র্যান্ড, আমাদের নিজস্ব পণ্য, এগুলো আমরা নিজেরা নিজেদের কারখানায় ডিজাইন করে নিজেরাই তৈরি করি। মেয়েদের প্রোডাক্ট ডিজাইন করে এখানে ওনার নুজাত জয়া চৌধুরী, আর আমি ছেলেদের প্রোডাক্ট ডিজাইন করি, আমি কো-ফাউন্ডার। কালার গ্যারান্টি আছে? জি, আমাদের সব কিছু কালার গ্যারান্টি আছে। আমাদের পাঞ্জাবি ফ্যাব্রিক সব পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আনা, নিজেরা আমরা যে ফোর পিস একটা টপ প্যান্ট আর নেক চোকার, এটা অল ওভার জারদৌসে কাজ করা। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে আপনার রাষ্ট্রটালে এটা পাওয়া যাবে। জি, আমাদের পাঞ্জাবির মধ্যে ঈদ এক্সপো 2023 শেষ পর্ব আছে, এবং শেষ পর্বে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আসতেছেন এবং দর্শনার্থী ভিড় বাড়তেছে, এবং যেহেতু সমাজ হচ্ছে দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এসে নিজে চাইলে মতো পণ্য কেনার চেষ্টা করছেন। এখানে যারা স্টল হোল্ডার আছেন এবং প্রতিনিধি আছেন তাদের মতো মজা আসার চেষ্টা করলাম। সবাই কিন্তু আনন্দ উল্লাস করেছেন, এক চাঁদের নিচে সবাই আনন্দের মধ্য দিয়ে তিন দিন এই এক্সপো 2023 সমাপ্ত হয়েছে, এবং যেহেতু সমাজ হচ্ছে দেখতে পাচ্ছি দর্শনার্থী ভিড় বাড়তেছে।